صلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين السلام عليك يا رحمة للعالمين الله 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 دري अरे देखले तारे बाल हो लागे नोइले बारे जालावा अमर शिकी चंदर लाई कहाँ को मन होई से उतोला मरहबा अल 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 दुरे अल 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 ओड़े ते किले ताड़े बाल हो लागे नो इले बारे जालावा अरे ते किले ताड़े बाल हो लागे नो इले बारे जालावा अमारा शिकी चंदर लाई कहाँ को मन होई से उतोला मरहबा अल्लाह 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 मदीना शरीफे यदि होइत आमार बाड़ी सकाल सन्ध्या रौ जाइ गिये आसतम जियारत करी मरहबा अल्लाह अल्लाह मदीना शरीफे यदि होइत आमार बाड़ी सकाल सन्ध्या रौ जाइ गिये आसतम जियारत करी तुम्हार रौजाटा देखितम गो भुकुतीते चुमितम गो रौजार पाशे कियाम कोरे तुम्हाई सालाम दीतम गो मरहबा अल्लाह 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 जुरे अल्लाह 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 मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अमार भाईरा इंदुड़ा बाबाड़ा बेशी कष्ट आपनादेर के देब ना ओ अमार शिवपुरेर बाबाड़ा बेशी कष्ट आपनादेर के देब ना किछु समय आपनादेर नष्ट करब कारण बाबाड़े होते पारे এই মাহফিল আপনার জন্য আমার জন্য শেষ মাহফিল কথা কোন ঠিক না বন্ধুড়ি হতে পারে এই মাহফিল আপনার জন্য আমার জন্য শেষ মাহফিল বাবারে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে কাটাইয়া দিবেন ও বাবা ওই কবরের কথা স্মরণ করে ও বাবা কিছু সংকট সময় আপনারা বসুন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ রাত্র যত গভীর হয় প্রেমিকের আকর্ষণ তত বেড়ে যায় কথা কোন ঠিক কিনা
রাত্র যত গভীর হয় আমার আল্লাহ সুবহানাহু তাআলা আসে কি গন বান্দাগণ আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে তোমার মত দয়ার সাগর তো কেহ নাই বলো না তোমার মত দয়ার সাগর তো কেহ নাই আমি বান্দা দয়া চাই মারে আমি বান্দা বিকা চাই আমার ভাইরা বন্ধুরা বাবারা কি একটু সময় কি আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবারা দাউদ নবীর জামানায় ও বাবা কোন নবীর উম্মত আপনি আর আমি দাউদ নবীর জামানায় একটা লাল কীট পতঙ্গ দাউদ নবীর সামনে পড়ে গেল দাউদ নবী তার কিতাব তেলাওয়াত করতেছেন যখন লাল কীট পতঙ্গটা তার সামনে পড়ল দাউদ নবী চিন্তা করলেন সবকিছু তো আমার আল্লাহ কোন না কোন কারণে বানাইছে এই লাল পোকাটাকে আমার আল্লাহ কেন বানাইল সেই মাত্র দাউদ নবীর মনে এই কথাটা খেলল আমার আল্লাহ ওই লাল কীট পতঙ্গটার জবানটা আমার আল্লাহ কইলা দিছে আর জোরে কর সুবহানাল্লাহ লাল কীট পতঙ্গের জবানটা আমার আল্লাহ কইলা দিছে লাল কীট পতঙ্গটাই ডাইকা বলে দাউদ নবী গো ও গো দাউদ নবী আপনি একটু আগে চিন্তা করলেন সবকিছুই তো আমার আল্লাহ কোন না কোন কারণে বানাইছে আমি লাল কীট পতঙ্গ রে কেন বানাইছে ও দাউদ নবী শুনেন কেন আমারে বানাইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অন্য কোন কাজ নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার মাওলার জিকির করি আর জোরে কর সুবহানাল্লাহ কি করি জিকির করি দাউদ নবীর প্রশ্নে পোকাটাই ডাইকা বলে দাউদ নবী গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমি দুরুদ আর সালাম পড়ি এইবার দাউদ নবী একটু খুশি হইলেন কেন জানেন নি দাউদ নবী খুশি হইলেন মনে হয় আমার উপর দুরুদ পড়ে ওই লাল পতঙ্গটাই ডাইকা বলে দাউদ নবী গো আপনি খুশি হবেন না ওই কেন হব না আমি তো আপনার উপর দুরুদ পড়ি না আমি তো ওই নবীর উপর দুরুদ পড়ি কই ওই নবীর উম্মত নবীর উপর দুরুদ পড়ো ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আওহাল্লাহু ইলা ঈসা আমিন বি মুহাম্মাদ ওয়া উম্মাতাকা ইউমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতা ওয়ালা আদাম ওয়ালা জান্নাতা ওয়ালা নার ঈসা কালিমুল্লাহর কাছে ঈসার উল্লার কাছে আমার আল্লাহ ওহী করলেন আওহাল্লাহু ইলা ঈসা ও ঈসা তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে খেয়াল করেন বাবা কাদের উপর ঈমান আনতে হবে আবার নবীর উপর কার উপর আমার নবীর উপর ঈমান আনতে হবে শুধু তুমি একা না অমর উম্মতাকা তোমার উম্মতদেরকে তাকিদ দিয়ে যাইতে হবে ঈমান আনার জন্য কারণ কাকি জানোনি মুহাম্মদ মা খোলা কথা আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে সৃষ্টি না করতাম ওয়ালা আদম আদমরে বানাইতাম না ওয়ালা জান্নাতা জান্নাত বানাইতাম না ওয়ালা নার জাহান্নাম বানাইতাম না এক কথাই রব্বুল আলামিন কোন কিছুই বানাইতাম না সবাই কথা বলতে হবে কোথায় ঢুকছে হোটেলে হোটেলে ঢুকার পরে বলতেছে বাবা কি আছে তোমার দোকানে কয় হুজুর আছে কেসকি মাছ আর কি আছে কয় হুজুর আছে বাইলা মাছ বাইলা মাছ বাইলা মাছ হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের মাছ পানো ঠিক আছে আমি আনার পরে মাছগুলো কোন রাখছে কি রে লেবু দিবি না কই হুজুর লেবু খাবেন ঠিক আছে আমি লেবু দিচ্ছি খুব সুন্দর ভাষায় কথা কয় লেবু দিছে
লেবুরে এইবার টিপ দেয় কিন্তু রস বাইর হয় না কি বাইর হয় না আরো জোরে বল কি বাইর হয় না রস বাইর হয় না বলছে কি রে রস বাইর হয় না কই হুজুর আর কত রস বাইর হইব আমনের আগে আরো ইদারে তিন জনে টিপ্পা ছুইয়া গেছে রস কেমনে বাইর হইব হুজুর তা আমার আগে আমার বাজান আর তার কথা বলে আমি শেষ করতে পারবো না কারণ আমি এই জায়গায় আসার পিছনে সবচেয়ে বড় অবদান আমার বাজান জোরে বলুন মারহাবা যাকে দেখে আমি মাদ্রাসার জগতে ঢুকেছি যাকে জারওয়াজ শুনে আমি মাদ্রাসার লেভেল পাঁচ অক্ত নামাজি হয়েছি যাকে দেখে আমি এই পর্যায়ে এসেছি সবকিছু আমার বাজানোর অবদান উসিলা লাগবে কথা বল ঠিক কি না উসিলা ছাড়া কোনো কিছু হয় না হুজুর বই লেগেছে হুজুর ক্যাসেট গুলো আমি ওই সময় তো 2009 সাল সম্ভবত ওই সময় ক্যাসেটের টেপে মানে টেপের ক্যাসেট বুঝতো সবাই জানেন কি জানেন না টেপের ক্যাসেট এখন তো টেপের ক্যাসেট নাই টেপের ক্যাসেট বুঝতো টেপের ক্যাসেট আই না আমাদের বাড়িতে টেপ ছিল ওই টেপ গুড়া লাগায় লাগায় হুজুরের যেভাবে ঠিক বলতো ঠিক সেভাবে আমি ট্রাই করতাম মনে মনে বলতাম আল্লাহ হুজুরের মতো যদি একটু বানাই ছোট সময় কিন্তু আকাঙ্ক্ষা থাকে আলাদা আপনি যদি কষ্ট করেন অবশ্যই আপনি একজনকে যদি ভালোবাসেন তাহলে পুরাপুরো খাসিলত না পাইলো তার কিছু খাসিলত হবে ইনশাআল্লাহ আপনি পাইবেন ঠিক আমি বাজানকে ফলো করেছি আলহামদুলিল্লাহ পুরোপুরি না হইলো পাক্কা বেটা সিপাহিকা ঘোড়া পুরোপুরি না হইলো উসকে ফোড়া ফোড়া পাকের মতো না হইতে পারলো ইনশাআল্লাহ কিছু কিছু আছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আল্লাহর গোলাম রসুলের গোলাম ওলি আল্লাহদের গোলামি করে যাতে আমার জীবনটা কাটাতে পারি এ আশা ব্যক্ত রেখে আপনাদেরকে আরেকটা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই সময় থেকে একটু বাস আলহামদুলিল্লাহ কি আমার কি ছাইরা চলে যাবেন না ইনশাআল্লাহ আমার বাইরা বুনুড়া বাবাড়া বলছিলাম হাদিসটা মনে আছে বাবা হাদিসটা বলছিলাম বেশি কষ্ট আপনাদেরকে দেব না ও বাবা বন্ধুরে ওই দাউদ নবীর জবাব উত্তর দিচ্ছেন লাল পোকাটায় ভরতেছে আমার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমি আপনার উপর দুরুদ পড়ি না আমি যেই নবীর উপর দুরুদ পড়ি যেই নবীর না বানাইলে আপনি দাউদ নবীও হইতেন না আপনি দাউদ নবীও হইতেন না আমি ওই নবীর উপর দুরুদ পড়ি আমার ভাইরা বন্ধুরা বাবাড়া ওই নবীর উম্মত আপনি আর আমি বাবারে ওই যেই নবীর প্রেমে পরীক্ষা দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই নবীর প্রেমে পরীক্ষা দিয়েছেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যেই নবীর প্রেমে পরীক্ষা দিয়েছেন তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে গেলে অনেক কথাই বাবা বলা যায় বন্ধুরা রে আমার আপনার আমার ইমাম ইমাম আবু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় একটা কথা মনে হয়ে গেল ইমাম আবু হানিফার একটা কুকুর আর একটা ছাগল কি বাবা একটা কুকুর আর একটা ছাগল আমাদের মাযহাবের ইমাম ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি তার নাম কি সবাই জানি না আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় ছাগল এবং কুকুরের মধ্যে সঙ্গম হইল সঙ্গম হওয়ার পরে একটা বাচ্চা পয়দা হইল ওই বাচ্চাটার মাথাটা দেখতে কুকুরের মতো অল বডিটা দেখতে ছাগলের মতো মাথাটা কিসের মতো কি আমার কথা কি বোঝা যায় মাথাটা হলো কুকুরের মতো অল বডিটা ছাগলের মতো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাছে যখন বললেন হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার আগে অন্যান্য হুজুরদের কাছে গেলেন হুজুর এইটারে কি খাওয়া যায় জৈবনি অনেক হুজুররা এক পলক দেই খাই কয় এইটা খাওয়া যায় জৈব না কি হইব না জায়েজ হইতো হুজুর যা চায় আর কইরা দেখেন জায়েজ হবে না এই পয়সা দিয়ে দেন ওই লোকটা আবার আরেক হুজুরের কাছে গেলেন কয় হুজুর এইটা কি খাওয়া যায় জৈবনি কয় হুজুর এইটা খাওয়া যায় জৈব না
দ্বিতীয় বারের মাথায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন এই যন্ত্রটাকে নিয়া মাথাটা হইল কুকুরের মত পলবড়িটা হইল ছাগলের মত ও হুজুর এইটার কি খাওয়া যায় জয়নি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে ও ভাই আপনি কি এইটার ফয়সালার ব্যাপারে কারো কাছে গেছেন নি ভাই হুজুর আপনার কাছে আসার আগে আমি আর অনেক ওলামায়ের কাছে আমি এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছি তারা একত্রে বলেছে এইটার নাকি খাওয়া যায় জৈব না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কেমন জ্ঞানের অধিকারী আমার ভাইরা বুড়োরা বাবারা ইমামে আজম ডেকে বলতেছেন ভাই ও ভাই আপনি এক পাত্রে ঘাস দেন আরেক পাত্রে গোশত দেন কয় হুজুর ঘাস দিলে কি হইব গোশত দিলে কি হইব কয় তুমি আগে এক পাত্রে ঘাস দাও আরেক পাত্রে গোশত দাও ও হুজুর আপনার কথা মতে দুই পাত্রে এক পাত্রে ঘাস দিলাম আরেক পাত্রে গোশত দিলাম ওই যন্ত্রটাকে নিয়ে যখন বাড়িতে নিয়ে ট্রাই করলো মানে তার সামনে খানা গুনো আনলো কই হুজুর এইটার ফয়সালা কি কই ফয়সালা তুমি এখনো বোঝো না এইটা যদি ঘাস খায় তাহলে ছাগল আর যদি গোশত খায় হইব কুকুর ও হুজুর ঠিক আছে এইটাকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে এক পাত্রে ঘাস দিছে আরেক পাত্রে বাবা গোশত দিছে এটা এমন এক অজাতীয় এটা ঘাস খায় গোশত খায় সুবহানাল্লাহ কি এই কথাটা কি শুনে যাওয়া যায় গো হ্যাঁ একটু জোরে কর না যাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে এটা লাস্টে ভেঙে দিয়ে দাও এটা তারা কি করছে জানেন নি মই সেনা বাসিন্দা কাইটটা দাম না কি কিশোরগঞ্জের বাসায় এটা কিশোরগঞ্জ পড়েন না তোমার না আমি তার তার কাছ থেকে শুনলাম মমি সিং কিশোরগঞ্জ এরপরে কি কয় এটা হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া সবকিছুর মূল নাকি এটা নাকি সবকিছুর মূল এটা যাই হোক এই কথাটা ইনশাআল্লাহ বেশি দেরি করব না এই কথাটা ইনশাআল্লাহ লাস্টে লাইনে দিয়ে যাব মনে থাকবে তো ইনশাআল্লাহ আমার যদি মনে না থাকে হুজুর বলবেন হুজুর কুকুরের মাসলা একটু বইলা যায় কিন্তু যদি আমার বাইরা বন্ধুরা বাড়া এরপরে ও বন্ধুরে আমার আমার নবীর সামনে এক সাহাবী মশারে ধমক মারে কারে মশারে ধমক মারে অভিশাপ দেয় মশা চিনছেন নি যেটা রাত্রে ইনজেকশন মারে কি মারে ইন্ডাকশন মারে ইন্ডাকশনের কথা মনে হয় আরেকটা কথা মনে হয়ে গেল কিছু নতুন নতুন কথা আপনাদের কাছে রেখে যাওয়ার জন্য চেষ্টা করছি কারণ আমার বাজান আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি এবং মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি দুইজনের পরে মানুষ রাখা বড় দায় আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট সময় দিতেছেন বাজানের কথা অনুযায়ী ইনশাল্লাহ আপনারা যে এত রয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ যাতে শেষ পর্যন্ত আপনাদেরকে বসিয়ে রাখে সকলে বলুন আমিন আমার ভাইরা বেশি কষ্ট আপনাদেরকে দেব না বলতেছিলাম ইনজেকশন এক পাগলারে ইনজেকশন মারে মশার কথা কইতাছি এক পাগলারে মধু পোকাই ইনজেকশন মারে মধু পোকাই ইনজেকশন দিলে কি বিপদ না পড় হ্যাঁ বিপদ মধু পোকাই ইনজেকশন মারলে ও বাবা এক আল্লাহ রুলেরে মধু পোকায় কামড়ায় পাগলাই ইন্না লিল্লাহ না কোয়া পাগলাই কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পাগলাই কি কয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলেন দেখে বলতেছেন ভাইরে
আল্লাহ মশাই কামড়াইলে মধু পোকাই কামড়াইলে এটা বিপদ আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন কই হই ও ভাই কেন আমি আলহামদুলিল্লাহ বলছি তোমরা তো জানো না আমি গভীর রাতে আল্লাহর ইবাদত করি কি করি গভীর রাতে আমি আল্লাহর ইবাদত করি আমার যখন জিমানি চইলা আসি তখন আমি যখন জিমানি চইলা আসে আল্লাহর কুদরতে এই মধু পোকাটাই আমার ইনজেকশন মারে ইনজেকশন মারলে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাই আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগি করি সুবহানাল্লাহ পাশে মনে হয় ওলি আল্লাহর মাজার আছে না নাম কি মেহসান শাহ দেওয়ান শাহ আরে মুর্শিদেরই দুলা আমি পড়ব গলার মালা মুর্শিদেরই দুলা আমি পড়ব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে বাবাজি আখিরাতে পাই যেন কি চলবো না ইনশাল্লাহ তাহলে সকাল করতে আমি একলা করে চলবো না মুর্শিদেরই দুলা আমি পড়ব গলার মালা মুর্শিদেরই আমি পড়ব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পিয়ে পিরানে পীর দস্তগির ও গো আমার পীর পিরানে পীর দস্তগির নয়ন জোড়াই তোমার দিদারে আয় হাই নয়ন জোড়াই তোমার দিদারে বলো না নয়ন তোমার দিদারে নয়ন জোড়াই তোমার দিদারে আমার ভাইরা বন্ধুরা বাবারা বলবো ইনশাআল্লাহ আমার নবী ও বাবা মধু পোকায় যখন মশারে অভিশাপ দেওয়া শুরু করলো আমার নবী কয় সাহাবি মধু ওই মশারে অভিশাপ দিও না আমার নবী কয় অভিশাপ দিও না সাহাবি কয় ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী এই মশাই তো মানুষ রে কামড়ায় কেন অভিশাপ দেব না আমার নবী কই পাগলা সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না কই ইয়া রাসূলুল্লাহ নবীজি গো কি হয়েছে কই এই মশা একজন নবীকে একজন পয়গাম্বরকে আল্লাহর ইবাদত করার জন্য উঠাইছে একজন নবীকে ঘুম থেকে উঠানোর কারণে মশাটা দামি হয়ে গেল ও বাবা বন্ধুরে বলি আল্লাহর দেশ বাবা শাহজালালের দেশ আমার ভাইরা বন্ধুরা বাবারা কথায় কথা অনেক কথাই মনে হয়ে যায় একটু বলবো রে বাবা আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহ আস্তাড়ো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় মুমিনদের জান এবং মালকে ক্রয় করেছি কিনেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় মুমিনদের জান এবং মালকে কিনেছি আমার আল্লাহ কয় কিসের বিনিময়ে কিনলাম আমার আল্লাহ বলতেছেন জান্নাতের বিনিময়ে মুমিন উম্মতের জান এবং মালকে আমি আল্লাহ কিনেছি সুবহানাল্লাহ কিসের বিনিময়ে জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত তাদেরকে দিব এই জান্নাতটা কি আসল নাকি নকল এইটা দেখানোর জন্য আমার আল্লাহ আপনার নবী আমার নবীরে মেরাজ নিচ্ছে সুবহানাল্লাহ আমার বাইরা বন্ধুরা বাবারা ও বন্ধুরে আমার বাবাজিরা রে আমার ও বাবা আয়াজ রহমাতুল্লাহি আলাই আমাকে বলেছিলেন ওলি আল্লাহ সম্পর্কে কিছু কথা আপনি বলবেন বন্ধুরে
যাই মুখ দিয়ে আসতেছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করতেছি আমার ভাইরা বন্ধুরা বাবারা আল্লাহর ওলি ও বন্ধুরে আমার আয়াস রাহমাতুল্লাহি আলাই ও আয়াস বাদশা রাজ দরবারে চাকরি নিল কার দরবারে বাবা বাদশা রাজ দরবারে চাকরি নিল আল্লাহর ওলি কারে কয় আল্লাহর ওলি তো মানুষ এমনি ওলি কয় না আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি যখন চাকরি নিতে শুরু করলো আয়াস রাহমাতুল্লাহি আলাই যখন চাকরি নিলেন আয়াস রাহমাতুল্লাহি আলাই যখন চাকরি নিলেন বাদশার দরবারে তার মাথায় ছিল একটা সিরা টুপি কি ছিল বাবা তার মাথায় ছিল একটা সিরা টুপি তার পরনে ছিল 30 তালির কাপড় তার পরনে ছিল 30 তালির লুঙ্গি এই কাপড়টা নিয়া যখন বাদশার রাজ দরবারে চাকরি নিল আয়াস তুমি কি চাকরি করবানি কয় হ্যাঁ আমি চাকরি করব বাদশার আয়াজের কথা শুনি না আয়াস কয় বাদশা আমার কয়েকটা শর্ত আছে কয় কি শর্ত তোমার এক নম্বর শর্ত হলো যখন মসজিদে আজান হবে আমাকে নামাজের সুযোগ দিতে হবে কিসের সুযোগ দিতে হবে আমাকে নামাজের সুযোগ দিতে হবে আয়াজ রহমাতুল্লাহি আলাই যখন রাজি হয়ে গেলেন রাজি হয়ে যাওয়ার পরে চাকরি শুরু করলো বাদশার রাজ দরবারে আয়াজের চাকরি হলো বাদশার যে মণি মুক্তার গোডাউন বাদশার যে বাক্স মণি মুক্তার ওই মণি মুক্তার গোডাউনটা সে ফর দিবে ওই মণি মুক্তার গোডাউনের চাকরি তার সে নেওয়ার পরে বন্ধুরা রে আমার একদিন দুই দিন তিন দিন চলে যাওয়ার পরে আয়াজ রহমাতুল্লাহি আলাই যেই ঘরে মণি মুক্তা থাকে ওই ঘরটা প্রতিটা দিন একটা ঘন্টা দরজা জানালা বন্ধ করে কি করে বাবা দরজা জানালা বন্ধ করে বাদশার রাজ দরবারে অন্যান্য লোকরা কাজ করে অন্যান্য লোকটা ডাইকা বলতেছে বাদশা গো আয়াস কি জন্য জানি প্রতিটা দিন এই সময়টাতে দরজা জানালা বন্ধ করে আপনার মণি মুক্তার ঘরে মনে হয় সে মণি মুক্তা চুরি করছে নাউজুবিল্লাহ কোন মনে হয় মণি মুক্তা চুরি করতেছি না হইলে কেন এই রাত বাচ্চার রাজ দরবারের মণি মুক্তার ঘরে দরজা জানালা কেন বন্ধ করেছেন মনে হয় অবশ্যই চুরি করতেছে এইটার জন্যই বন্ধ করতেছেন যখন বাচ্চার কানে কথাটা যখন চলে গেল বাচ্চা চিন্তায় পড়ে গেল হাই হাই আরে তো আমি ভাবছিলাম ফরহেজগার লোকটা আল্লাহওয়ালা লোকটা এইটাই এইটার ভিতরে কি গরমেল আছে কিনা যাই হোক আয়াজের দরজার সামনে প্রতিটা দিনের মতো এই দিনও দরজা জানালা বন্ধ করলো বন্ধ করার পরে দেখতেছে আয়াস দরজা জানালা বন্ধ কইরা কি জানে বীর বীর করে বলতেছে বাদশা ডেকে বলে আয়াস ইত্তাহালবা মানে দরজা খুলো ও আয়াস দরজা খুলো আর আয়াসের কোনো কিছুই বলে না একবার দুইবার ডাক দেওয়ার পর আয়াস কোনো কিছুই বলে না যখন দরজা খুললো অনেকক্ষণ পরে বলতেছে আয়াস তুমি কেন মণি মুক্তার ঘরের দরজা জানালা বন্ধ করেছো তোমার মতলব কি মনে হয় তুমি চুরি করার জন্য ঘরের ভিতর ঢুকলা আয়াস কোনো কথাই বলে না শুধু দর 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 করে পানি ছাড়ছে আয়াস কান্দছে আয়াজের চোখ বেবে পানি গুলো পড়ছে আয়াস কোনো কথা বলে না আয়াস বাদশার দিকে তাকিয়ে রইলেন বাদশা ডেকে বলে আয়াস কেন তুমি কান্দছো কেন তুমি কথা বলো না বাদশার অন্যান্য ছেলে মেয়েরা ডেকে বলতেছে আয়াস চুরি করছে চুরের ভয়ে আপনি যে বিচার করবেন এইটার ভয়ে হয়তো আয়াস কোনো কথা বলে না চুপ মাইরা লইছে কয় দেখো তো যায়া সিন্ধুকের ভিতরে মরে মুক্ত আছে দেখো সিন্ধুক খুললেন দেখতেছেন মরে মুক্ত আছে সব কিছুই আছে
আয়া যে বাক্সটা নিয়ে ঢুকলেন ওই বাক্সটার মধ্যে দেখো আয়া কি কোনো মনি মুক্তা রাখছেনি যখন আয়াজের বাক্সটা যখন খুলতে গেল রে বাবা বাক্সটা খুইলা দেখে রে আমার শিবপুরে রে বাবারা এইটার মধ্যে একটা সিরা টুপি আরেকটা সিরা জুব্বা আরেকটা হইল ৩০ তালির লুঙ্গি আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলি কারে করে আল্লাহর ওলি কারে করে আয়াজের এই দৃশ্য দেখা বাদশা অবাক হয়ে তাকাইয়া রইলেন হাই রে হাই তার সিন্দুকের মধ্যে দেখি একটা সিরা টুপি একটা সিরা জুব্বা আরেকটা হইল ৩০ তালির লুঙ্গি ও আয়াজ তুমি কেন সিন্দুকের ভিতরে মানুষ মনি মুক্তা রাখে সিন্দুকের ভিতরে মানুষ টাকা পয়সা রাখে সিন্দুকের ভিতরে মানুষ দামি দামি জিনিস রাখে তুমি একটা সিরা টুপি রাখলা আরেকটা সিরা জুব্বা রাখলা ৩০ তালির লুঙ্গি তুমি রাখলা কেন হোয়াট হ্যাপেন্ড কেন তুমি এই ধরনের কাজ কারবার করলা আয়াজ দেইকা বলে বাদশা গো আমি তো মনি মুক্তার পরোয়া করি না আমি টাকা পয়সার পরোয়া করি না যে আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবী সাজাইছে আমি ওই আল্লাহর অনুসরণ করি কই তুমি এই টুপি দিয়া তুমি টুপি দিয়া কি করো কই বাদশা আমি আপনার বাড়িতে যখন কাজের নিলাম তখন আমার মাথার দিকে আপনি খেয়াল করছেন নি কয় কি খেয়াল করো কয় আমার মাথার ভিতরে ওই সময় সিরা টুপি ছিল ও বাদশা আপনার বাড়িতে যখন কাজ করলাম আমার পরনে একটা ছিলা জুব্বা ছিল আপনি খেয়াল করছেন নি কয় আমি খেয়াল করছি হ্যাঁ ওই ওই কাপড়টাই তো ও বাদশা আমার লুঙ্গিটা খেয়াল করছেন নি আমার লুঙ্গিটা ওই ছিলা লুঙ্গি বাদশা দেখি বলে কেন সিরা টুপি কেন সিরা পাঞ্জাবি কেন সিরা লুঙ্গি তুমি পয়রা আছো আয়াজ দাইকা বলতেছে বাদশা গো বাদশা ও বাদশা আমি এই জন্য সিরা টুপি সিরা লুঙ্গি সিরা পাঞ্জাবি রাখছি কারণ আমি বাদশার দরবারে কাজ করলাম আমি আমার বাদশার দরবারে কাজের অনুমতি নিলাম এখন যদি আমার ফকর আইসা যায় আমি বাদশার দরবারে কাজ করি আমার যদি হিংসা আইসা যায় এইটার জন্য এই টুপি এই পাঞ্জাবি এই লুঙ্গি প্রতিটা দিন আমি একটা ঘন্টা দরজা জানালা বন্ধ কইরা দুই রাকাত নামাজ পড়িরা আমি আমার মাওলার দরবারে দুইটা হাত উত্তোলন করি ও মাওলা আমি তোমার সেই আয়াজ আছি যে আয়াজ সুখের দিনও তুমি মাওলা ছিলা দুঃখের দিনও আমি আয়াজ তোমাকে ভুলি নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি কারে করে এখন তো আল্লাহর ওলিদের ব্যাগ আল্লাহর ওলিদের বাপ নাই মাজারে গিয়া গাঞ্জা টানে কথা কোন ঠিকই না মাজারে গিয়া মদ খায় মাজারে গিয়া মেয়েদের পিছনে ঘুরে এরা কি আল্লাহর ওলি না শয়তানের কিসের ওলি শয়তানের ওলি হয় কিনা হুজুর জানি না কইয়া ফলাইছি আর কি যাই হোক আমার বাইরা বন্ধুরা বাড়াম কি খারাপ লাগতেছে বাবা কিছু সময় দেওয়া যাবে আমাকে যেহেতু আসছি ইনশাআল্লাহ আমার বাইরা বন্ধুরা বাড়াম কোন দিকে যাব আপনার বললে আমাদের আমার আলোচনা লইরা যায় কারণ আপনারা বসলে আমার ভালো লাগে আলোচনা করতেও ভালো লাগে যদি উঠা বসা করেন আমার আলোচনা যাইব একবার নরসিংদী আবার যাইব গা কুইল্লার সর আমার ভাইরা বন্ধুরা বাবারা ও বন্ধুরে আমার মাত্র বাজে ১০টা আর কি সন্ধ্যা রাত্রি না সন্ধ্যা রাত্রি আর একটু থাকে করব ইনশাআল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবারা ও বন্ধুরে ওয়াজ কিন্তু একটা লাইক আইছি মনে করেন তো কোন অনুষ্ঠান হ্যাঁ
বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বাপ হইল আয়াস আল্লাহর ওলি আল্লাহর ওলিটার ছেলেটার নাম লাগলো মোহাম্মদ কি লাগলো মোহাম্মদ আমার নবীজির নাম মোবারকের সাথে মিলায় রাখলো মোহাম্মদ বন্ধুরা রে আমার বাবা জিরা রে আমার মোহাম্মদ আয়াত যখন বয়স হয়ে গেল রিটায়ার নিয়ে দিল বাদশার দরবারে তার ছেলেরে পাঠাইলেন কাজ করার জন্য তার ছেলেরে পাঠাইলেন মোহাম্মদ রে মোহাম্মদ কাজ করে দিনের পর দিন বছরের পর মাসের পর মাস কাজ করতে শুরু করলো বন্ধু রে ও বন্ধু এক বছর তিন দুই বছর তিন বছর পর ও বন্ধু রে আমার একদিন ওই বাদশা ডেকে বলতেছে প্রত্যেকটা দিন মোহাম্মদ এ মোহাম্মদ তুমি এই কাজটা করো এ মোহাম্মদ আমাকে খানা এনে দাও এ মোহাম্মদ তুমি এই কাজটা করো একটা দিন ছেলেটার ছেলেটারে বাদশাই বলতেছে আয়াদের ছেলেরে বাবা তুমি এই কাজটা করো ছেলেটার মনে একটা ভয় ঢুকে গেল সব সময় আমার নাম দইরা বাদশা ডাক দেয় কি ধরে ডাক দেয় নাম ধরে ডাক দেয় আজকে কেন আমার নাম ধরে ডাক করো না মনে হয় কোন গরমিল আছে সব সময় বলে মোহাম্মদ তুমি এই কাজটা করো আজকে আমার বাবার নাম ধরে বলতেছে আয়াতের ছেলে বাবা তুমি এই কাজটা করো মোহাম্মদ ভয় পায় বাবার কাছে দৌড়ায় গেছে বাবা গো ও বাবা বাচ্চা প্রতিটা দিন আমার নাম দুইরা ডাকি কালকে কেন গতকালকে কেন আমার নাম দুইরা ডাকলো না মনে হয় আমি বাচ্চার সাথে কোনো বেয়াদবি করেছি কি না ও আব্বা আমার পক্ষ থেকে আপনি যাইবেন আয়াজ রহমাতুল্লাহি আলাই প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে আমার ভাইরা বাদশার রাজদরবারে চলে গেলেন ও বাদশাহ ও বাদশাহ ও বাদশাহ সব সময় আমার ছেলের নাম দইরা আপনি ডাকেন কেন গতকালকে আমার ছেলেটার নাম দইরা আপনি ডাকলেন না কয় তুমি কি এইটার জন্য আমার রাজদরবারে আসছো কয় হ্যাঁ আমি এইটার জন্যই আসছি কয় ভাই কথা বলুন বাবা কথা বলুন আমার ভাইরা বন্ধুরা বাবার খেয়াল করেন বাবা আমি কি বলতেছি ও বাবা যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন আমার নবীর মহব্বতে এই পানিটা কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ আয়াজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন ও বাদশাহ কেন আমার ছেলেটার নাম দইরা আপনি ডাকেন নাই বাদশাহ দেখে বলতেছে আয়াজ আয়াজ রে কেন আপনার ছেলের নাম দইরা আমি ডাকলাম না জানেন নিনি কারণ যখন তোমার ছেলেটা যখন বাড়িতে কাজ করত সব সময় আমি বাচ্চার অজু ছিল খেয়াল করেন বাবা সব সময় আমার অজু ছিল একদিন যখন গতকালকে তোমার ছেলেটাই কাজ করতে আসলো আমি বাচ্চার অজুটা ছিল না কই অজু না থাকলে সমস্যা কি প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে কথাই কথা অনেক কিছুই মনে হয়ে যায় যাক এই কথাটা আমি শেষ করে দেই বন্ধুরা রে আমার বাচ্চা দেখে বলতেছে কেন আমার ছেলে আপনার ছেলের নাম তা দুইরা ডাকলাম না জানেননি সব সময় আমি অজু থাকার সময় আপনার ছেলের নাম দুইরা ডাকি মোহাম্মদ আপনার ছেলের তো হাকিকতে ডাকি না হাকিকতে আমার রসুলের নাম মুবারকের সাথে মিলানোর কারণে এইটার জন্য সব সময় আমি অজু অবস্থায় আপনার ছেলের নামটা আপনার ছেলেটার নামটা নেই আমার অজু থাকলে গতকালকে আমার অজু ছিল না এইটার জন্য কারণ আপনার ছেলের নাম আর আমার নবীর নাম
একই নাম নবীর নাম ওযু ছাড়া নিব এইটা আমি বাদশার হইতে পারে না এইটার জন্য গতকালকে আপনার ছেলের নাম দইরায় আমি ডাকলাম না প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে আমার ভাইরা বন্ধুর বাবারা কথাই কথা একটা কথা মনে হয়ে গেল বন্ধুরে বাবা জিরারে আমার এক সাহাবী বন্ধুরে বাবা জিরারে একটু দূর সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আমার বাড়ি বাংলাদেশে নবী আপনি কাঁদেন মদিনা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা আলি রবিয়া বিন কাব রদি আল্লাহ তাআলা প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে সামান্য একটা প্রেমের উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা ইতি টানার জন্য চেষ্টা করব বন্ধুরে আমার ভাইরা বন্ধুরা বাবারা কাব রদি আল্লাহ তাআলা ডেকে বলতে আমার ভাইরা বন্ধুরা বাবারা তিনি মদিনার সুন্দর যুবক শক্তিশালী যুবক তার মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই সে করবে যখন আমার নবীর সাথে দেখা হইল নবীর কালাম মুবারক শুনিনা সে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ সে মুসলমান হয়ে গেল রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে যাওয়ার পরে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে বন্ধুরা রে আমার রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে তার মন তাকে সাই দিচ্ছে ছি ছি রবিয়া ও রবিয়া কেন তুমি রসুলের দরবার থেকে চইলা আসলা তোমার তো এইটা ঠিক হয় নাই তুমি তোমার রসুলের খেদমতে তুমি কাটিয়ে দাও রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে চলে গেলেন নবীজির কাছে গিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী ও মায়ার নবী দয়ার নবী আমি রবিয়ার অন্তর আপনারে যেই দিন দেখছি গো নবী আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি আপনারে না দেখলে আমার ভালো লাগে সুবহানাল্লাহ নবী গো কি মায়া লাগাইলা আপনারে না দেখলে আমার ভালো লাগে না ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা জোরে জোরে ও গো মায়ার নবী মি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা স্বপ্নে এসে দেখা দাও নবী স্বপ্নে এসে দেখা দাও নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো না গো মায়ার না গো তুমি প্রেম শিখায়া কোথায়
রাজদরবারে আমি থাকবো কিন্তু নবী খাদেম হিসাবে থাকবো। ও মায়া নবী আপনি কি আমারে খাদেম হিসাবে কবুল করছেননি? আদব কাকে বলে বন্ধুরারে আমার, আদব কাকে বলে? আদবে আউলিয়া হয়, বেয়াদবে হয় শয়তান। কথা কোন ঠিক কি না? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। তুমি আদব দেখাইবা আল্লাহর তরফ থেকে তোমার উপরে রহমত বর্ষিত হবে। যদি বেয়াদবি করো তাকের তলে বাসের তলে কইরা মরব, ঠিক কি না? আমার বাইরা বন্ধুরা বাবাড়া আল্লাহর নবীদের কেরামত সত্য বন্ধুরে। ও বাবা জিলারি আমার রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা দেখি বলতেছেন, নবী গো আপনার রাজদরবারে আমি খাদেম হিসাবে থাকব। আমার নবী একটু খুশি হইলেন, তার প্রেমের আকাঙ্ক্ষা দেখা আমার নবী খুশিয়া কই, রবিয়া তাই নাকি তুমি আমার দরবারে থাকবা? আমার নবী কই থাকো তাইলে তিনি প্রতিটা দিন সকাল থেকে এশার নামাজের আগ পর্যন্ত রসুলের কদম মোবারকে থাকে। বন্ধুরে 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 এশার নামাজের পর রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা চলে যায়। চলে যাওয়ার পরে রবিয়ার অন্তর সাই দেয়, রবিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি রসুলের দরবারে থাকো। ও রবিয়া কেন তুমি এশার নামাজের পরে চলে যাও? ছি ছি রবিয়া তুমি তোমার রসুলের রাত্রে কেন খাদেম হিসাবে থাকো না? তুমি তো পুরাপুরি রসুলের খাদেম হইতে পারো না। সুবহানাল্লাহ, তুমি তো রসুলের পুরাপুরি গোলাম হইতে পারো নাই। ও রবিয়া তাড়াতাড়ি যাও। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গিয়া কই, নবীজি ও নবী সকাল থেকে এশার নামাজ পর্যন্ত আপনার খাদেমগিরি কইরা আমার মনে শান্তি পায় না। আমার মনে চায় রাত ও দিনও আপনার খাদেম হিসাবে থাকতে। সুবহানাল্লাহ, আমার মনে চায় আপনার খাদেম হিসাবে থাকতে। আমার নবী কয় রবিয়া তাই হোক ঠিক আছে তুমি মতে চালিয়ে যাও। একদিন দুই দিন তিন দিন কিছু দিন চলে যাওয়ার পরে রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা কি আমার নবী একদিন ডাইকা বলে, রবিয়া তাল হে না রবিয়া তুমি আমার কাছে আসো। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় রবিয়া, ওরে রবিয়া তোমার কি কোনো কিছু চাওয়ার আছে? সুবহানাল্লাহ, অনেক সময় মালিকের বাড়িতে যদি কাজ করেন এক বছর দুই বছর তিন বছর, মালিক অটোমেটিক খুশি হয়ে বলবে, রবিয়া তুমি তো তিন বছর থাকলে আমার বাড়িতে, কি তোমার কি কোনো কিছু চাওয়ার কিছু আছে আমার কাছে? কি কয় না বাবা? আমার রসুল রবিয়া বিন কাপড়ে ডাইকা বলে, রবিয়া রে ও রবিয়া আমি নবীর কাছে কি তোমার কোনো কিছু চাওয়ার আসেনি? রবিয়া চিন্তায় পড়ে গেলেন, কি চাব কি চাইব কোনটা চাইব? রবিয়া ছিল আগে ছিল গরিব, আগে ছিল তা অনেক, তার পরিবার অনেক সমস্যা ছিল। রবিয়ার অন্তর একবার বলে, আমি রসুলের কাছে টাকা পয়সা চাই, ধন দৌলত চাই, যাতে সারাটা জীবন আর আমাকে কষ্ট করা না লাগে। তার এক অন্তর তাকে সাই দিল এইটা, কিন্তু তার বিবেক ডাইকা বলে, রবিয়া ও রবিয়া তুমি কি চিন্তা করতেছ? টাকা দুনিয়ায় শেষ হয়ে যাবে, বাড়ি দুনিয়ায় শেষ হয়ে যাবে, গাড়ি দুনিয়ায় শেষ হয়ে যাবে, তুমি এমন কিছু চাও যা তোমার আখিরাতের জন্য উপকার হয়ে যাবে? রবিয়া চিন্তায় পড়ে গেলে, রবিয়ায় চিন্তায় পড়িরা কয়, আয় হাই রসুলের দরবারে আমি কোনটা চাবো? নবীর কাছে গিয়া কয়, নবী গো
দয়ার নবী আমি টাকা চাই না পয়সা চাই না ধন দৌলত কিছু চাই না আমি আপনার আখেরাতে আপনার খাদেম হিসাবে থাকতে চাই সুবহানাল্লাহ নবী গো দুনিয়াতে আপনার খাদেম ছিলাম আখেরাতেও আপনার খাদেম হিসাবে থাকতে চাই আমার নবী কয় রবিয়া রবিয়া রে ওরে রবিয়া তোমারে কে শিখাইছে এই কথা তোমারে কে শিখাইয়া দিছে রবিয়া কই নবী গো ওগো মায়ার নবী দয়ার নবী আমারে কেউই শিখায় নাই আমার অন্তর সাই দিছে দুনিয়ায় চাইলে দুনিয়ায় শেষ হয়ে যাব আমি চাই দুনিয়ায় আপনার খাদেম হইছি আখিরাতে আমার যদি আপনার খাদেম হিসাবে কবুল করতে আমার নবী একটু চুপ হয়ে রবিয়ার দিকে তাকাইয়া রইলেন কিছুক্ষণ পরে আমার নবী কয় রবিয়া যাও তোমার আশা আমি পূরণ করলাম আরে জোরে বল সুবহানাল্লাহ রহমতে আলম নবী নূরে মোজা সামলো না রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলো না সাহাবীরা আতর বানাই নবীজির গান কি গজল নাকি পারেন না আপনারা এটা তো ভাইরাল হয়েছে বলো না কেন আমার সাথে সাথে বলবে রহমতে আলম নবী নোড়ে সাম বলো না রহমতে আলম নবী নোড়ে মোজা সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাবারে যাহার পাগল চন্দ্র সূর্য রাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাবারে যাহার পাগল তারকারা জি বাবারে আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নূরে মোজা সাম রহমতে নূরে মোজা সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবীরা ওই নবীজির খান উস্তনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে কুদবা দিতেন রাসূল আকরাম বলো না যাকে দৌড়ে কুদবা দিতেন কাঁদিতে রহে বলো না নবীর বিরহ কাঁদিতে রহে হত বাক হইলেন যত সাহাবায়ে কেরাম হত বাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে ও নবী নূরে মোজা সাম রহমতে
নরে মোজা সা সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। এটা হলো আমার বাজান ওলিউল্লাহ আশিকি হুজুরের লেখা গজল। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমি গুনাহগার, দুই বছর আগে একটা গজল লিখছিলাম, কি কইতাম নি? হ্যাঁ, অনেক কোয়ার ভালো ইয়াটা হলো একটা সুর থেকে বানাইছি বলো তো। হ্যাঁ, আরে খই খই মধু হই হই বিষ খাওয়াই নাকি? শিল্পী কয় মধু হই হই বিষ খাওয়াই না, আমি চিন্তা করলাম মধু হই হই বিষ খাওয়াইলা, বিষ খাওয়া হইলো হারাম, কারণ মরে যাবে বিষ খাইলে, কি হইব? মইরা যাইব। আমি চিন্তা করলাম পাগলাদের গানটা জবর পছন্দ লাগলো যুবক যুবক ভাইদের, এই গান এই গা সুরটা দিয়া যদি আমার রসুলের সামনে একটু চেষ্টা করি, আমার আল্লাহ হয়তো এই চেষ্টার বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে, এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বিন্দুর বাবারা আমি গজল লেখলাম মদিনা রে বলো ও মদিনা বলো মদিনা জোরে ও মদিনা কবে যাব ও গো নবী বলো না আমি কবে যাব ও গো নবী বলো না আশায় আমার যেতে তোমার ওই নানু ডানি রাহ কি লিখছিল আশায় আছি তোমার এটা কি গান আর আমি লিখছি আশায় আমার যেতে তোমার ওই নানু ডানি রাহ আর দেরি সহেনা রসুল মন মানে আয়ার দেরি সহেনা কবে যাব ও গো নবী বলো না আমি কবে যাব ও গো নবী বলো না মদিনা শরীফের মাটি আরশ মুআল্লার চেয়ে খাটি, ঠিক কি না? আমার রসুলের মাটি আরশ মুআল্লার চেয়েও খাটি, ঠিক আছে না? মদিনা শরীফের মাটি আরশ মুআল্লার চেয়ে খাটি, আমার মুখের কথা নয় চার ইমামের বাণী, সুবহানাল্লাহ, আমার মুখের কথা নয় চার ইমাম কবে যাব ও গো নবী বলো না আমি কবে যাব ও গো নবী বলো না বলো মদিনা রে বাবা ও মদিনা জোরে মদিনা হায় হায় ও মদিনা কবে যাব
ওগো নবী বলো না। কি বাবা খারাপ লাগছে? আমার মুরব্বী দেখলাম অনেক মানুষ বসে রয়েছে দাড়ি পাকনাওয়ালা আমার দাদার বয়সে, হেরা হইতে বাধতেছে। হুজুর কি কয়? কি নাতির জন্য কি একটু দোয়া করা যাইব? মুরব্বী বাবাদেরকে বলছি দোয়া করা যাইব ইনশাল্লাহ, কারণ এরা অনেক কষ্ট করে বসে রয়েছে। আমার বাইরা বন্ধুরা বাবাড়া আমার এক বাবাই আবদার করছে ও মদিনার মাটির গাওয়ার জন্য। কি শুনবেন ইনশাল্লাহ? আমার বাইরা বন্ধুরা বাবাড়া রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা কাইম বিগো ও নবী ইয়া রাসূলুল্লাহ আমার কি আপনার খাদেম বানাইবেন নি? আমার নবী খাদেম হিসাবে কবুল করলেন, কবুল করার পরে কিছুদিন কেটে গেল, চলে যাওয়ার পরে একদিন আমার নবী কয় রবিয়া রবিয়া রে তুমি কি বিবাহ করবা না? তোমার জন্য পাত্রী দেখতেছি, কি ছেলে কি হাসবো নাকি কান্দবো? হাসবো আবার মুখে দইরা কই কই যাইব? পিসের রুমে যাইব। আর আমার মারা হইলে কোনো কথাই নাই, বিশেষ করে যুবকরা, যেহেতু যুবকরা মাহফিলটা সাজাইছে দেখলাম অনেকগুলো ব্যানার। কতজন সদস্য আছে তোমরা? 50 জন। মাশাআল্লাহ, এদের জন্য দোয়া করবেন যাতে এক একজন বীর মুজাহিদ হতে পারে সুন্নি জামাতের জন্য। জোরে বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা বাবাড়া রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবী কই রবিয়া তুমি কি বিবাহ করবে না? রবিয়া বিন কাব একটু লজ্জা পাইলেন, লজ্জা পায়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি বিবাহ করব না। আমার নবী কই কেন হট হেফেন কেন তুমি বিবাহ করব না? কই নবী গো যেই কাজ আপনার থেকে আমাকে বিরত রাখবে পৃথক করবে ওই যে ধরনের কাজ আমি রবিয়া বিন কাবের কাছে পছন্দ না। সুবহানাল্লাহ, কারণ বিবাহ করলে আপনার সাইরা হয়তো কিছু সময় হইল দূরে থাকতে হইব, এইটার জন্য আমি বিবাহ করব না। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কথায় কথা তো অনেক কথাই মনে হয়ে যায়। এক সাবি চুল লাগছে পায়ের গিঠা পর্যন্ত। কিসের পর্যন্ত? পায়ের গিঠা পর্যন্ত চুল রাখলো লম্বা চুল শুধু প্রেমের কাজ করবার। অন্যান্য সাহাবীরা ডাইকা বলে, ও নবীর সাহাবি আমার নবীজির সুন্নত মুবারক, চুল মুবারকের মধ্যে সুন্নত মুবারক হলো একটা হলো ছোট্ট করে চুল কাটা, আরেকটা হলো গাড়ের কি জানো কানের লতি পর্যন্ত চুল রাখা, আরেকটা হলো গার পর্যন্ত বাদরি রাখা। এই তিন প্রকার সুন্নত আমার নবীজি রেখেছেন, তুমি কেন তোমার চুল এত লম্বা করছো? শুধু লম্বাই করছো না, লম্বা করতে করতে তোমার পায়ের গিঠা পর্যন্ত চুল আইসা গেল, তুমি এই ধরনের কাজকার বাটটা কেন করলা? সাহাবীটা ডাইকা বলে, সাহাবী ও নবীর সাহাবীরা যেই ব্যাপারে জানো না সেই ব্যাপারে কথা বলতে আইসো না। সুবহানাল্লাহ, যেই ব্যাপারে তুমি জানো না সেই ব্যাপারে কথা বলতে আইসো না। পাগলা সাহাবিটাই ডাইকা বলে, তুমি কেন চুল লাগছো যদি একটু কইতা? কই কই মনি, কইলে তোমরা সহ্য করতে পারবা না। কই বলো দেখি কি হয়েছে, কেন আপনি লম্বা চুল রেখেছেন? কই একদিন মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার মাথার মধ্যে এইভাবে হাত মুবারক যখন আমার মাথার মধ্যে বুলাইয়া দিল, আমি চিন্তা করলাম এই মাথার মধ্যে এই চুলের মধ্যে আমার নবীজির ছোঁয়া মুবারক লেগেছে, এই চুলের মধ্যে আমি আর কোনদিন কেটি লাগাবো না।
এই চুলের মধ্যে আমি আর কোনোদিন কেচি বেলে খুর লাগাব না কারণ আমার নবীজির ছোঁয়া মোবারক লেগেছে আমার নবীজির ছোঁয়ার মধ্যে আমি কেচি লাগাবো এই রকম বিয়াদব আমি সাহাবী হইছি না প্রেম কাকে বলে বাবা ভালোবাসা কাকে বলে কথাই কথা আর কথা তো বাবা মনে হয়ে যায় বন্ধুরে 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 ওই সরকারনি পাগলার কথা তো আপনারা সকলেই জানেন সেই আলোচনা আমি করব না শুধু দিক নির্দেশন আপনাদেরকে দেব ও বন্ধুরে আমার বাবা জিরারে আমার নবীর প্রেমে পড়লে সেইখানে শরীয়ত চলে না ঠিকই না রসুলের প্রেম যে জায়গায় পড়ে ওই জায়গায় শরীয়ত খুঁজতে যায় না সব জায়গায় পাগলামি চলে না যেমন নবীজির সাহাবী চুল রাখলো কোকিল পর্যন্ত পায়ের গিঠা পর্যন্ত চুল রাখলো অথচ শরীয়তে তা নিষেধ কিন্তু আমার রসুল রসুলের মহব্বতে পাগলাই কাজ করছে তাতে কি বুঝছেন আমার ভাইরা বন্ধুরা বাবারা ওয়াই সরকারনি পাগলাই কি করলো আপনারা সকলেই জানেন আমার নবীজির দান্দা মোবারক বাংছে সকলে জানেন না আমার নবীজির দান্দা মোবারক বাংছে ওই ওয়াজ আল কারনি পাগলাই শুনছে আমার নবীজির জামানায় রইছে ওয়াজ আল কারনি এই ওয়াজ আল কারনি থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে ওয়াজ আল কারনি পাগলার দাঁত নবীজির দাঁত মোবারক বাংছে ওয়াজ আল কারনি পাগলাই শুনছে এই শোনার পরে ওয়াজ আল কারনি আর নবীজির কাছে যাইতে পারে নাই কারণ ওয়াজ আল কারনি পাগলার বাড়িতে তার বৃদ্ধ মা আছে ওই মারে রাইখা কেমনে রসুলের দরবারে যাইব খেয়াল করেন বাবা বৃদ্ধ মারে রাইখা রসুলের দরবার যাইতে ভয় পায় তারা কেমন আসে কে রাসূল ছিল রসুলের জামানায় থাইকাও আমার রসুলকে দেখতে পারলো না শুধু মায়ের কারণে কার কারণে মায়ের কারণে ওই মাকে আপনারা আমরা কষ্ট দেই যেহেতু তোমরা 50 জন মনে হয় যুবকই না না বৃদ্ধ আছে সব যুবক না যেহেতু 50 জন তোমরা সবাই যুবক কিশোর যুবক তোমরা আজকে থেকে মা বাবার সাথে কোনো বেয়াদবি করতে পারবো না রাজি আছো ইনশাআল্লাহ জান্নাতে চাবি আমার মা থামা গো জান্নাতে চাবি আমার মা জান্নাতে চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বিচি নাই তার মত দুঃখী নাই মা যার বেচে আই তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না হানা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা আই বরকত বগরের লোকি রহমত মোর মাই যে ঘরে বাপ মা থাকে অতি সমাদরে হায় হায় বাপ মা যদি দোয়া করে বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে সবার আগে বাপ মার সবার আগে বাপমার কবুল করেন দয়াল আল্লাহ বাপমার দোয়া বিফলে যাই না হানা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার আমাগো জান্নাতের চাবি আমার মা ও বন্ধু ওই মা বাবাকে তোমরা কষ্ট দিও না বন্ধুরে বন্ধুরে ওই মা যে কেমন দন জানেন নি রে বাবা আমি একদিন আমার মারে বললাম মা আমার মা বেশি শিক্ষিত না আমার মারে বললাম মা ও মা আমার তো ভালো লাগে না
আপনার কদমে একটু সালাম করলাম সালাম কইরা কইলাম মা আমার মাথার মধ্যে যদি একটু ফু দিয়া দিতেন আমার মা জানে না কি পয়রা ফু দিতে হয় আমার মনে হয় সূরা ফাতিহা একবার পড়ছে পয়রা আমার মাথায় ফু দিছে সেই ফুয়ের বরকতে আজকে দুই তিনটা বছর হয়ে গেল কোনো বিপদ আপদ ইনশাআল্লাহ আমাকে ছুঁইতে পারে না সুবহানাল্লাহ মায়ের বরকতে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমার ভাইরা বোনেরা বাবারা ওই সরকার নি পাগলায় বলতেছিলাম সামাজিকতার দিক থেকে আপনাদেরকে আমি এই কথাগুলো বলছি বাবা ও বন্ধুরে আমার বাবাজিরারে আমার ওয়াসাল কারনি পাগলার কথা বলছিলাম ওয়াসাল কারনি পাগলাই দাঁত মুবারক ভাঙছে একটা না দুইটা না তিনটা না আমার নবীজির দাঁত মুবারক ভাঙছে শুনছে ওয়াসাল কারনি তো জানে না আমার নবীজির কোন দাঁত মুবারক ভেঙেছে একটা দাঁত মুবারক ভাঙলেন প্রথম চিন্তা করলেন এইটা মনে হয় এর পাশের দাঁতটা ভাঙছে এই রকম করতে করতে 32টা দাঁত মুবারক ভেঙে ফেললেন সুবহানাল্লাহ ওয়াসাল কারনি 32টা দাঁত মুবারক ভাঙলেন শরীয়তের দৃষ্টিতে 32টা কবিরা গুনাহ করছে কয়টা জোরে বল না কা কয়টা করছে 32টা কবিরা গুনাহ করেছে এখন শরীয়তের মাসলায় তারে কয় 70 কি জানো 32টা গুনাহ করছে কবিরা গুনাহ আমার রসুলের দৃষ্টিতে তাকাইলে দেখা যায় এইটা তো কবিরা গুনাহ করে নাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ আমার নবী এইটার জন্যই তো আমার নবীর শের জুব্বা মুবারক আবু বকর কে দেয় নাই উমর কে দেয় নাই উসমান কে দেয় নাই আলী কে দেয় নাই আমার নবী কয় ও আবু বকর ও আলী ও উমর এই জুব্বা মুবারকটা যায়া আমার ওয়াসাল কারনি পাগলার কাছে দিয়ে আসো ওয়াসাল কারনি পাগলার কথা যখন শুনছে আবু বকর চিন্তায় পড়ে গেলেন হায় হায় আমি নবীজির শ্রেষ্ঠ সাহাবী আবু বকর কেমন শ্রেষ্ঠ সাহাবী জানেন নিরে বাবা সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ রাত্রটা কোন দাঁড়ে বন্ধু ওই রাত্রটা কি মেরাজের রাত্র ওই রাত্রটা কি শবে বরাতের রাত্র ওই রাত্রটা কি কোন রাত্র ওই রাত্রটা অন্য কোন রাত্র নয় ওই রাত্রটা হলো সাপে কামড় দেওয়ার রাত্র সাপে কামড় দেওয়ার কারণে আবু বকর শ্রেষ্ঠ হয়ে গেল ওই আবু বকর আমার নবীজির জুব্বা মুবারক পাইল না উসমানও পাইল না আলীও পাইল না আবু বকর আলী উসমানের কাছে উমরের কাছে আমার নবীজির শেষ জুব্বা মুবারক দিলেন এখানে একটু মজার কথা আছে আমার নবী যখন দিলেন যাও ওয়াসাল কারনি পাগলার কাছে নিয়ে যাইবা ওয়াসাল কারনি পাগলার কাছে যখন এই জুব্বা মুবারকটা নিয়ে আসলেন অনেক ইতিহাস অনেক কথা সেগুলো আমি বললাম না ওয়াসাল কারনি পাগলারে যখন পাইলো দেখে বলতেছে আপনি কি ওয়াসাল কারনি কই হ্যাঁ নাও আমি ওয়াসাল কারনি কই কি হয়েছে এই জুব্বা মুবারকটা আমার নবী আপনারে উপহার হিসাবে দিল ওয়াসাল কারনি জুব্বা মুবারকের দিকে তাকায় ওয়াসাল কারনির চোখ মুবারক দিয়ে দর 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 করে পানি মুবারক ঝরছে দাইকা বলতেছে ও নবীর সাহাবীরা আমারে আমার নবী এই জুব্বা মুবারক দিছে সত্যি কই হ্যাঁ সত্যি কারণ রাসূলের কোনদিন সচক্ষে দেখে নাই আমার নবীজির জুব্বা মুবারক পাইয়া ফেলছে সুবহানাল্লাহ কারণ
কে কি করে না করে আমার নবী উম্মতের অন্তরের খবর জানে এইটার জন্য আমার নবী এই কাজ করলেন এইবার বাবা রে ওই ওয়াসাল কারনি পাগলাই কেমন দেখেন কেমন আশিকের রাসূল দেখে বলতেছেন আবু বকর ও ওসমান ও আলী আপনারা কি আমার রসূলকে কত হাজার হাজার বার দেখছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি কয় করেন দেখি আমারে কি প্রশ্ন আপনি করবেন কয় আমার প্রশ্নটা হইল আমার নবীজির এদিকে তাকান আমার নবীজির ঘুম বাড়ো কি মিলানো ছিল নাকি মাসকানে ফাঁক ছিল সুবহানাল্লাহ কি প্রশ্নটা কি কঠিন নাকি জটিল কোনটা কঠিন না না তার জন্য তো কঠিন না কারণ তারা রাসূল সাল্লামকে দিনের পর দিন হাজার হাজার বার আমার নবীজির চেহারা মুবারক দেখছে এখন আমার নবীজির ফেসের মধ্যে কি আছে এটা তো স্বাভাবিক কইতে পারো কথা কোন ঠিকই না কিন্তু আবু বকর চিন্তা কইরা গেছে ওমর চিন্তাই কইরা গেছে আলী চিন্তাই কইরা গেল হায় হায় এইটা আমারে কি কাউন্টারে দিছিলে আমরা চিন্তা করছি কেন আবু বকর এই জুব্বা মুবারক পাইল অথচ এইটার ভিতরে কোন হাকিকত আছে আয়েশা দেখি সত্যি হাকিকত আছে আমার এমন এক প্রশ্ন কইরা বইছে এই উত্তরটা দিতে গিয়া তো আমরা হিমশিম খায়া যাব আবু বকর কয় আমার নবীজির চেহারা মুবারক তো আমি কত দেখছি কিন্তু ভ্রু মুবারক কি মিলানো নাকি মাসকানে ফাঁক তা তো আমি খেয়াল করি নাই উমর কয় আমার নবীজির চেহারা মুবারক কত দেখলাম আমি কোনদিন খেয়াল করি নাই মাসখানে কি ফাঁকা আছে কি না আলিয়া কি কথা কয় তিন সাহাবি আউট হয়ে গেল এবার উমর এবার ওয়াসাল কারনি পাগলাই কয় বাবা আমি কি কইতে পারি তোমরা কি আরো কি সময় নিবানি দেখে বলছে আর সময় নিব না আপনি বইলা দেন কয় আমার নবীজি ভ্রুমবারকের মাঝখানে কি ফাঁক ছিল নাকি ফাঁক ছিল না এটা বলতে পারো না রসুলের জামানায় রসুলের সাথে এতদিন থাইকা তোমরা কিসের আশিকে রসুল কেন কয় ওয়াজ করনি পাগলা দেখছেন নি কেমন ওয়াজ করনি পাগলা যে পাগলাই তুমি কি দেখছো ওয়াসাল কারনি পাগলাই ডাইকা বলতেছে আবু বকর ও আলী ও উমর তোমরা এক এক দিক থেকে এক একজন শ্রেষ্ঠ আমিও কিন্তু তোমাদের থেকে কম না আমি এখান থেকে বইলা দিতে পারি তোমরা যে প্রশ্নের উত্তরটা দিতে পারলা না আমি এই প্রশ্নের উত্তরটা আমি দেব আমার নবীজির ঘুম মুবারকের মাঝখানে ফাঁকা ছিল না আমার নবীজির ভ্রু মুবারক ছিল মিলানো এত আস্তে আরো জোরে করুন সুবহানাল্লাহ ও মদিনার মাটির তুই যে আমি একলা করবো না আমরা যদি কোন তাহলে করবো আমরা কইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা আপনি এখানে বসে এখানে বসে ও মদিনার মাটিরে তুই যে রখাটিরে আমার নবী কারুনি বাবা রে আমার নবী কারুনি তুই যে খাতিরে আমার তুই যে খাতিরে আমার কারণে
হায় হায়া আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নাই শুনো তাহার পরিচয় ওই মাটি তো মাটি নাই শুনো তাহার পরিচয় মাটি পাগল থাকিরে আমার নবীজির স্মরণে মাটি পাগল হয়ে থাকে আমার নবীজির স্মরণে রে আমার নবীর কারণে হায় হায় আমার নবীর কারণে তুলা কে তাবিজ করি গলা তিড়া খিব পড়ে তুলা কে তাবিজ করি গলা তিড়া খিব পড়ে ওই তাবিজ যার গলাই রে বৈনাই তার মরণে হায় হায় ওই তাবিজ যার গলাই রে বৈনাই তার মরণে রে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বরকাতি রে বড় নাম মদিনার মাটি রে তুই যে বরকাতি রে আমার নবীর কারণে হায় হায় আমার নবী কই রবিয়া তুমি কি বিবাহ করবা না ও রবিয়া রবিয়া রে আলহামদুলিল্লাহ আপনাদের সমস্যা না থাকলে একটা দোয়া করবেন ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমার নবী কয় রবিয়া তুমি কি বিবাহ করবে না রবিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে করব আমার বাড়ি নাই আমার ঘর নাই আমার সম্পত্তি কোনো কিছুই নাই কেমনে আমি বিবাহ করব এই কথা বলার পরে একদিন দুই দিন তিন দিন আমার আবার নবীর জিজ্ঞাসা করলেন রবিয়া তুমি কি বিবাহ করবে না রবিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার তো সেই পুরান কথা আমি কেমনে বিবাহ করব আমার নবী তৃতীয়বার যখন বলতে গেলেন হে রবিয়া তুমি কি বিবাহ করবে না রবিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ার নবী আমি বিবাহ করব না এবার রবিয়ার অন্তরে একটা আকাঙ্ক্ষা চলে আসলো আমার নবী একবার নয় দুইবার নয় তিনবার নয় বারবার আমার নবী বললেন রবিয়া তুমি কি বিবাহ করব না বারবার আমি রাসূলের কথা অমান্য করলাম এটা আমার কাছে বড় বড় বিয়াদবি মনে হয় আমি বললাম তৃতীয়বার যদি আমার রাসূল আমারে জিজ্ঞাসা করে রবিয়া তুমি কি বিবাহ করবা না তাহলে আমি নিয়ম
থাকলে নিয়ে আসতে তুমি কি বিবাহ করবা না? এইবার রবিয়া রাজি হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। আমার নবী কয় বিবাহ করলে? ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো কিছুই নাই, মোহর না দেওয়ার মতো আমার তো টাকা নাই, এইবার আমি কি করব? রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু করার নাই, যদি এইভাবে করাইতে পারেন তাহলে আমাকে করান। আমার নবী একটু চুপ রইলেন। চুপ থাকার পরে আমার নবী কয় রবিয়া তোমার বিবাহ হবে, তুমি অমুক জায়গায় যাও। অমুক জায়গায় যায় বলবা রহমাতুল্লিল আলামিন পাঠাইছে আপনার মেয়েকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। রবিয়া চিন্তা করলেন, কান্নাকার মেয়ে, শুধু রসুলের কথা বলবো, আমার কি বিবাহ দিব নি? এই চিন্তা পড়ে গেল রবিয়া। রবিয়া একটু লজ্জায় পড়ে গেল। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন ওই উদ্দেশ্যে। রবিয়ার কাছে গিয়া ওই লোকের কাছে গিয়া কয়, আমারে রসুল পাঠাইছে। কি পাঠাইছে? আমারে রসুল পাঠাইছে আপনার মেয়েকে বিবাহ করার জন্য। এরা একটু থমকায়া গেলেন। প্রথম রসুল কি সত্যি পাঠাইছে কিনা তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়ে গেল। রসুল কি সত্যি পাঠাইলো কিনা, আমার রসুল সত্যি পাঠাইলো কিনা? কিছুক্ষণ পরে রায় দিলেন, ঠিক আছে রসুল যেহেতু আপনাকে পাঠাইছে, আমার রসুলের আকাঙ্ক্ষা আমি দূর করব না। সুবহানাল্লাহ। আমার নবী রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আপনার মেয়েকে বিবাহ করার জন্য আপনি কি রাজি আছেন? আমার রসুল যদি বইরা থাকে তোমার মেয়েকে বিবাহ করার জন্য, তোমাকে বিবাহ করার জন্য অবশ্যই রাজি। যাও, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবীজির কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো বিবাহ করলাম কিন্তু মোহর না আমি কি দেব? আমার নবী কয়, ও সাহাবী, একজন সাহাবীকে ডাক দিলেন, সাহাবী তাকে একটা স্বর্ণের টুকরা দিয়ে দাও। যখন স্বর্ণের টুকরাটা রবিয়া বিন কাবকে দিলেন, দেওয়ার পরে রবিয়া বিন কাব চিন্তা করলেন, এত সামান্য একটা স্বর্ণের টুকরা, এইটা যদি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাই তারা মনে হয় হাসি তামাশা করবে। এই স্বর্ণের টুকরাটা যখন রবিয়া বিন কাবের কাছে যখন পৌঁছে গেল, শ্বশুর বাড়িতে যখন নিয়ে চলে গেল, যাওয়ার পরে যখন স্বর্ণের টুকরাটা দেওয়ার পরে শ্বশুর বাড়ির লোক কয়, আমার রসুল কি এই মহরনা দিছেনি? কই হ্যাঁ, আমার রসুল এই মহরনা দিয়ে পাঠাইছে। কই রসুল যদি দিয়া থাকে আর আমাদের কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। প্রেম কাটিয়ে বলে রবিয়া বিন কাব বাড়িতে চলে আসলো। একদিন, দুই দিন, তিন দিন বৌবাতের সময় আইছে। নবীর কাছে গিয়া কই, নবী গো, ও মায়ার নবী, বৌবাতের সময় আইছে, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো পয়সা নাই, কোনো কিছুই নাই, আপনি কি আমার বৌবাতের ব্যবস্থা করে দিবেন না? আমার নবী একটু মুস্কি হাইসা এক সাহাবীরে কই, ও সাহাবী, তার জন্য একটা দুম্বা আনো অথবা একটা ভেড়া আনো। আমার নবী কয়, মা ফাতেমা আয়েশার কাছে গিয়া কও একটু আটা দেওয়ার জন্য।
কি দেওয়ার জন্য বাবা আটা দেওয়ার জন্য দেখেন কেমন কাজ করবাটা আমার নবী বউবাতের ব্যবস্থা করে আমার নবী মুস্কি মুস্কি হাসে আর রবিয়া বিন কাব মা আয়েশার কাছে গিয়া কয় মোমো মা আয়েশা আপনার আমার রাসূল পাঠাইছে একটু আটা দেওয়ার জন্য আমার নবী আয়ে আমার জীবন নবী যখন বললেন আটা আয়না আর দুম্বা আয়না অথবা ভেড়া আয়না চলে গেলেন শ্বশুর বাড়িতে চলে গেলেন সুন্দর করে রান্না করার পরে বন্ধুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন আমার নবী কয় ও কাব সুন্দর করে কি তুমি সাজিয়েছ কয় ইয়া রাসূলুল্লাহ সুন্দর করে রুটিগুলো বানানো হলো রবিয়া বিন কাব চিন্তা করে গেলেন হায় হায় আমি কোন জায়গায় ছিলাম ভাত পাইতাম না খাওয়ার জন্য কোন কিছু পাইতাম না খানার জন্য এখন আমার রাসূল আমারে লালন পালন করলো আমারে শাদি মুবারক করাইলো আমার মোহরানার টাকা দিল আমার বউবাতের টাকা দিল এখন তো আমার বাড়ি ঘর নাই ইয়া রাসূলুল্লাহ এখন আমি করব কি সুবহানাল্লাহ নবীর কাছে মস্কারি করে কই বেড়াইছে ইয়া রাসূলুল্লাহ এখন আমি করব কি আমার নবী কয় রবিয়া ও রবিয়া আবু বকরের কাছে যাও আবু বকরের কাছে যাও যায়া দেখো অমুক জায়গার মধ্যে একটা করে ঘর তোমার জন্য বানানো আছে সুবহানাল্লাহ আমার রাসূলের কাছে থাকলে কি না পায় কারণ রবিয়া কোন দিক দিয়ে জিতল রবিয়া যদি দুনিয়া চাইতো তাহলে সম্পদ অনেক কিছু পাইতো কিন্তু রবিয়া দুনিয়ার কিছু না চাইয়া রবিয়া চাইছে আখিরাতে আমার রাসূলের সাথে যাতে খাদেম হইতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলের প্রেম কাকে বলে শেষ করবো শেষ করবো নি যারা কালেকশন দেন নাই নগদ করি নাকি নগদ আরমান মিয়া ঠিক আছে 300 টাকা দিয়ে দোয়া করতে নাম কই আরমান মিয়া নগদ কাজীবাড়ি আরমান মিয়া কাজীবাড়ি আরমান মিয়া 300 টাকা দিয়ে দোয়া করা যাবে না না কালেকশন হ্যাঁ ঠিক আছে যাই হোক এরপরে কি এই মাহফিলের জন্য সবকিছু মোটামুটি হইছে এখন এই আশা শেষ করতাম একটা লোক বলেন আগামী বছরের জন্য বেশি না 1000 টাকা দিন 1000 কি বলতে পারবেন মানুষ তো কম তারপর ইনশাআল্লাহ দেখি কি করে কি দেওয়া যাবে আচ্ছা 1000 টাকা বাদ দেন 500 টাকা দিতে পারবেন একজন যেহেতু চাইছি আলহামদুলিল্লাহ আমার এক মহব্বতের ভাই আমি দেখছি গজল বলার সময় সবচেয়ে বেশি উনি আমার সাথে সুর মিলাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার ভাইটাকে কবুল করুন শুকর করুন আমিন যে আমার একবারে কি কয় জুদা করছেন আর কি কিছু দিছে আলহামদুলিল্লাহ 500 টাকা আলহামদুলিল্লাহ নাম কি ইমরান ভাই নাম কি ইমরান ইমরান ভাই 500 টাকা আর কি আছেন বাবা আরেকজন বলেন মুরগির মধ্যে আছে 500 টাকা আরেকজন তুমি না তোমার নাম কি জানো ফরহাদ আলী আকবর মুন্সির ছেলে ফরহাদ ফরহাদ মিয়া দিলেন 500 টাকা ধরে বলুন মারহাবা 1000 না 1000 মাশাআল্লাহ তুমি জেনে কত 1000 তোমার নাম কি জুয়েল না জুয়েল মিয়া দিলেন 1000 এ বনেতে বাগ নাই এ বনেতে বাগ নাই বাবিও না বনেতে বড় বড় বাগ থাকে ছোট ছোট বনেতে যদিও সংসারটা ছোট আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি দিতেছে আলহামদুলিল্লাহ কি আরেকজন আছে নাকি বাবা নাম কি ওই বাপের নাম জিজ্ঞেস বাপের নাম জিজ্ঞেস
কি মজলুমিয়া ফজলুমিয়া বাপের নাম তোতাবিয়া আল্লাহ পাক কবুল করুন সকলে বলুন আমিন কত কত বললেন 500 আল্লাহ কবুল করুক আমিন আর আছে আছে বাবা আরো বলেন 1000 মানুষ কমের মতো আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন এই শক্তি আদায় করে শেষ করে যাবে না কারণ একটা বছর পরে এই মাহফিল হয় এক বছর আগামীতে যারা দিব কোয়াতে মেয়ে বাবার নাম আউয়াল মিয়া হেলাল মিয়া 1000 টাকা দিবে বাবার নাম আউয়াল মিয়া মোল্লা বাড়ি আল্লাহ পাক তার দানকে কবুল করুক সকলে বলুন আমিন নাম কি আপনি আল্লাহ পাক কবুল করুক এই যুবক বলছে দেখো আর তার পলাশ মিয়ার ছেলে নাম কি পরান ও আমার পরান নেই দেখো আর তার পলাশ মিয়ার ছেলে পরান না শাহপরান বাবা শাহপরান এইটাই শাহপরান নামে নাম তো নামে নামে হ্যাঁ হ্যাঁ বলছে 2000 টাকা না আল্লাহ পাক কবুল করুক সকল বলুন আমিন আর আছে যারা দোকান পাট বাহিরে আছে হ্যাঁ যারা লেখাতে চান টাকা পয়সা আপনারা প্যান্ডালেশন নাম লেখা যান আগামী বছরের জন্য আর আমার মা বন্ধু যদি দিতে চান আপনারা কোন পুরুষের মাধ্যমে আমাদের কাছে খবর পাঠান ইনশাআল্লাহ লেখানো হবে আগামী বছরের মাহফিলের জন্য এই বছর না আগামী বছর আরো ভালো করে যাতে অলিউল্লাহ আশিকি হুজুর সাথে তাহির হুজুর থাকতে পারে ইনশাআল্লাহ কি বাবা দেন আমি ওয়াসা শেষ করবো ইনশাআল্লাহ এইটাতে জুদা করবো না ইনশাআল্লাহ আমাদের এই মাহফিল আমি মনে করি যে সার্থক হয়েছে আমাদের এই মাহফিলে আমাদের প্রধান অতিথি যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম উনি এসেছেন আমাদের জন্য দোয়া করেছেন ইনশাআল্লাহ আগামীতেও আমরা ওনাকে আনার চেষ্টা করব এবং আরো ভালো ভালো ভক্ত আনার চেষ্টা করব এখন ভালো ভক্ত আনতে হলে সুন্দর পরিবেশের দরকার সুন্দর পরিবেশ করতে হলে টাকার দরকার আপনারা যারা দোকানে বসে আছেন পাওয়া টাকা পয়সা আমাদের এই দুনিয়ার জমিনেই শেষ হয়ে যাবে এটা আমাদের সাথে কবরে যাবে না যদি ভালো কাজে ওয়াজ মাহফিলে নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা টাকা পয়সা দান করে যেতে পারি এটা আমাদের জন্য কালকে আমতের ময়দানে সুপারিশগার হয়ে যাবে তাই যে যেখানে আছেন মেহরবানি করে আমার অনেক মা বাড়িতে আছেন আপনারাও লেখাইতে পারেন আগামী বছরের জন্য এক বছরে 1000 টাকা 2000 টাকা কোনো টাকাই নয় এমনও মানুষ আছে প্রত্যেক দিন 5000 টাকা দৈনিক 1000 টাকা ইনকাম করতেছে আর এখান থেকে যদি 1000 টাকা আমরা লেখাই এক বছরে দিলে ইনশাআল্লাহ অবশ্যই পারবো তবে মনের মধ্যে সাহস রাখতে হবে যে আমি আল্লাহর নামে 1000 টাকা অনেক মানুষ আছে কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর পথে ব্যয় করার মতো সাহস তার হয় না তাই আমরা দোকানে আছি যে যে নিয়তে আপনারা এই মাহফিলে টাকা লেখাইছে ইচ্ছুক আপনারা প্রতিশোধ টাকা লেখানোর চেষ্টা করে আমরা আগামী মুনাজাতের মাধ্যমে মাহফিলটা শেষ করব আপনারা সবাই দোয়া সবার জন্য দোয়া হবে অলিউল্লাহ আশিকী হুজুর সবার জন্য দোয়া করেছেন এবং বলে গেছেন যে আজকের এই মাহফিল কবুল আমিও বিশ্বাস করি আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে যার কারণে আমরা এই মাহফিলটা সুন্দরভাবে শেষ করতে পারতেছি আপনারা যারা লেখান নাই মেহরবানি করে আপনারা টাকা লেখাইতে পারেন আর অনেক পর্দার আড়ালে মা বোনেরা লে আইবো তার কথা কয়ে দিছো মা বোনেরা যারা আছে বুঝছি বুঝছি লেখানোর ইচ্ছা আছে আপনারাও লেখাইতে পারেন ছেলে সন্তান বিদেশ আছে হের হলে হেতু সবার জন্য দোয়া হবে প্রবাসীদের জন্য দোয়া হবে প্রবাসীদের নামেও আপনারা লেখাইতে পারেন
ইনশাআল্লাহ আমরা কিছু সময়ের ভিতরেই আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করব। আপনারা তাড়াতাড়ি যারা লেখাইবেন তাড়াতাড়ি নাম বলে আপনারা পাঠিয়ে দিন। একটা গজল বলি, গজলের ফাঁকে ফাঁকে আপনারা যারা, তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন, তুমি মদে পারের তরি বলো না তুমি মন পারের তরি, তুমি নিদানে করানি বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি বাবা আগামী বছর মাহফিলের জন্য কিছু দেওয়া যাবে? মানুষ যাই হোক, আপনারা যারা বাহিরে আছেন আপনারা সবার জন্য প্যান্ডেলে চলে আসুন। এখন ইনশাআল্লাহ মিলাদ হবে, মিলাদের পরে ইনশাআল্লাহ দোয়া হবে, সকালে দোয়ায় শরীক হবে ইনশাআল্লাহ। শিবপুর জাগ্রত তরুণ সংগঠন, ওরা 3000 টাকা লেখাইছে, ওদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর আমরা হালিম হালিম না হালিম ভাই আগামী বছরের জন্য দিবেন 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক তাকে জানে মালে হেফাজত করুন। সকলে বলুন আমিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সবাই সামনে আসেন, লাইকা ইয়া হাবিব সালাম মুশকিল কোশা হক কি হযরত রওয়া হয় সকিয়ে রুজি দজা কোজো ওসে বড়া হয় ইয়া নবী সালাম কন্নারি রাস্তায় রাস্তায় কত মানুষ যাই মদি নাই, আমি কান্দি রাস্তায় রাস্তায় অন্তরে মদিনার পুরানি নবী, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হবে নবী পেলে তোমারে, তোমার প্রেমে পাগল করে রাখছো আমারে।
জীবন আমার ধন্য হবে পেলে তোমারে নবীজি, জীবন আমার ধন্য হবে পেলে তোমারে, তোমার প্রেমে পাগল করে রাখছো আমারে, জীবন আমার ধন্য হবে পেলে তোমারে, জীবনে একবার যদি তোমার দেখা পাই নবীজি, তোমার আই আমার মতো এত আশকি আর তো কেহ নাই, আয় হায় আমার মতো এত সুখী আর তো কেহ নাই, হায় হায় দয়া করে দিও দেখা ঘুমের ঘরে নবীজি, দয়া করে দিও দেখা ঘুমের ঘরে, আমায় তুমি রাইখো নবি মায়ার নজরে, জীবন আমার হবে পেলে তোমারে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তফা, জানে রহমত পেলা আলাম সময় বজমে, হেদায়ত পেলা আমগাম সলাজমিমা, মুরত কানন জলুয়ে সামনে কুদুরত পেলা, খোসালাম মুস্তফা জানে রহমত পেলা, মেরি সঞ্জরি খাজা গোড়ি বেওয়াজ, মেরি সঞ্জরি খাজা গোড়ি বেওয়াজ, সুমাই নদী নমিলাত পেলা, খোসালাম মুস্তফা রহমত পেলা, খোসালাম সময় বজনে হেদায়ত পেলা, খোসালাম ইয়া রহমাতাল্লিল আলামিন, তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম, ইয়া শাফি আল মুযনিবিন, তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম, ইয়া রাহাতাল আশিকিন, তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম, বালাগাল নবী কামালিহি কশফত তুজা বিজামালিহি, হাসনাত জামিও খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লিমু ইয়া কাউবাল, সাল্লু আলা সাদরিল আমিন, মুস্তফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া
শাফিয়াল মুজলিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, কিছু বলবেন? গিয়াসুদ্দিন ভাই 1000 টাকা আগামী বছরের জন্য আল্লাহ তাকে কবুল করুক, সকলে বলুন আমিন। জাহাঙ্গীর ভাই 500 টাকা না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জানে মালে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলটা সাজাইতে গিয়ে আমাদের এই মহল্লার ব্যাপারে বাড়ি গাউসিয়া জামে মসজিদের যে মহল্লার আমার যুবক ভাইয়েরা অনেক পরিশ্রম করেছে এই মাহফিলটা সাজাইতে গিয়ে, আমার যুবক ভাইদেরকে সহযোগিতা করতে মহল্লার প্রত্যেক মুরব্বিরা এগিয়ে এসেছেন, এগিয়ে এসে এই মাহফিলটা আমরা সুন্দর করে সাজাইতে পেরেছি। আপনাকে, আপনাদেরকে এত সুন্দর একটা মাহফিল আমরা উপহার দিতে পেরেছি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। এলাকার সকলের কাছে আমি আমার এই যে যুবক ভাইরা বিশেষ করে মুসা, মুসা ভাই সহ সকল যুবক, সবার নাম আমার মনে নাই, সকল যুবক ভাইরা অনেক কষ্ট করেছে, টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, দিয়ে এই মাহফিলটা সাজাইছে। আপনারা সবাই অন্তর থেকে এই যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুবকদের ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে দেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এরকম মাহফিল করার সুযোগ যেন আল্লাহ পাক তাদেরকে দেন। এই দোয়া আপনারা সবসময় তাদের জন্য করবেন, আমি আমার হুজুরকেও বলবো, হুজুর যেন আমাদের এই যুবকদের জন্য দোয়া করেন, মুরব্বী যারা এই মাহফিলে শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। আমার অনেক মা বোনেরা এই মাহফিলে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রবাস থেকে আমার অনেক প্রবাসী ভাইয়েরা এই মাহফিলে টাকা পয়সা দিয়েছেন, প্রবাসীদের জন্য বিশেষ করে দোয়া করবেন। আর অনেক অসুস্থ মানুষ আছে যাদের জন্য আমি হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমাদের অসুস্থ যে মানুষগুলো আছে তাদের জন্য আল্লাহ পাক যেন শিফা আজিলা কামিলা দান করেন। শিবপুরবাসী কবরস্থানে অনেক মানুষ সহিত এই শিবপুরের কবরবাসীদের জন্য দোয়া করবেন, আর এই দোয়াটা করবেন যাতে আমরা এই মাহফিলটা প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই মাহফিলটা আমরা করতে পারি, এই দোয়াটা আমাদের জন্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আপনার দোয়া পরিচালনা করুন। আলহামদুলিল্লাহ, মা বোনরা যারা ইচ্ছা করলে দোয়ার মধ্যে শরীক হতে পারবেন, কারণ দোয়া হলো একটা ইবাদত, সবকিছুর মূল হলো দোয়া, এই দোয়ার মধ্যে যারা শরীক থাকতে চান থাকবে ইনশাআল্লাহ। আমাদের মাহফিলটা আসুক থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় 12টার কাছাকাছি, আমি আপনাদের সমক্ষে প্রায় 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে স্টেজে আছি ইনশাআল্লাহ। তো সবকিছুর একটা পরিবেশ দরকার হয়, ঠিক কিনা? একটা পরিবেশ লাগে, কারণ আপনারা হয়ে গেছেন এলেমেলো, আমি হয়ে গেছি এলেমেলো, যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পর্যন্ত আল্লাহ যে মাহফিল শেষ পর্যন্ত রাখছে ইনশাআল্লাহ এই আশুকে আদায় করে আমরা শেষ করতে পারবো না। যাই হোক, এই ছেলেরা 50 জন ছেলে
আমি শুনলাম যুবকরা মিলে মিশে কমিটি গঠন করে এই সুন্দর একটা মাহফিল সাজাইছে। ছেলেরা ইচ্ছা করলে তো অন্য কিছু করতে পারত, কারণ বর্তমান যুগে ছেলেদের যুবকরাই ম্যাক্সিমাম, আমাদের গ্রামের মধ্যে যুবকরাই সবকিছু ইচ্ছা করলে অনেক কিছু পায়, ইচ্ছা করে গ্রাম থেকে নেশা দ্রব্য দূর করতে পারে এই যুবকরা, আবার ইচ্ছা করলে যুবকরাই একটা গ্রাম থেকে অংশগ্রহণ করে নিতে পারে। ঠিক আপনাদের এই শিবপুর গ্রামে প্রায় 50 জন যুবক এই মাহফিলের জন্য খেটেছে, কমিটির মধ্যে নাম লেখাইছে। আল্লাহ তাদের সকলকে তাদের জানে মারে খাটার জন্য আল্লাহ যে তৌফিক দিয়েছেন, তাদের ভবিষ্যতে আল্লাহ পাক যেন তাদের মধ্যে একটা মিল মহব্বত পয়দা করে দেয়, আগামী বছর যেন এই মাহফিলটা করতে পারে সকলে বলুন আমিন। সকলে হাত তোলেন আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا أي پروردگار عالم مهربان دیا مولا اللہ রাত্র গভীর থেকে গভীর হতে চলল, কত হাজার হাজার মানুষ এই মাহফিলে বাতাসর থেকে আসা শুরু করল। আয় মাওলা ও মাওলা কত মানুষ চলে গেল, আয় মাওলা কিছু সংখ্যক বান্দা তোমার নবীর প্যান্ডেল সাইরা এখনো যায় নাই রে আয় মাওলা, কেন তারা প্যান্ডেল সাইরা যায় নাই, তাদের অন্তরের খবর তো তুমি আল্লাহই জানো। আয় মাওলা আমি গুনাহগারকে প্রায় 2টা ঘন্টা সময় দিয়েছে তারা, আয় মাওলা কি দিয়ে তাদের জন্য দোয়া করব, আয় মাওলা আমার তো কোনো কিছুই নাই। আয় মাওলা যদিও আমি মুসাফির, মুসাফির দোয়া তুমি কবুল ফিরাউন মাওলা, আয় মাওলা আমার সাথে সাথে যারা আমার মুরব্বী বাবারা, আমার মুরব্বী দাদারা, ভাইরা, ছোট্ট ছোট্ট বাবুরা হাত তুলেছে পাগড়ি পরে সবুজ পাঞ্জাবি পরে, আয় মাওলা সকলের হাত দিয়ে কবুলার মঞ্জুর করে না। আয় মাওলা আমার পর্দারে মাও বোনেরা হাত বাড়িয়েছে, আয় মাওলা তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে না। এই মাহফিল সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত ওয়াজ নসিহত ও পরওয়ারদিগারে আলম জিকির আজকার মিলাদ মাহফিল হয়েছে, যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তোমার নবীজির ওসিলা করে মাফ করে দাও। যতগুলো নেক দিয়েছো লক্ষ কোটি গুণে বাড়ায়া, আমাদের জানে জান প্রাণের প্রাণ হায়াত নবী জিন্দা নবীর কদম মুবারকে পৌঁছাও। নবীজির আওলাদ তাহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবি তাবিন সলিহীন সিদ্দিকীন যে যেখানে শোয়া প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া গুলো পৌঁছাও। আয় মাওলা মাওলারি সারা বিশ্বের জমিনে যত ওলি আল্লাহ শুয়ে রয়েছে, বিশেষ করে এই অঞ্চলেও এই গ্রামেও আয় মাওলা ওলি আল্লাহরা শুয়ে রয়েছে, তাদের কবরে হাদিয়া গুলো পৌঁছাও। বিশেষ করে যাদের বাবা মা দাদা দাদি, আয় মাওলা আমার দাদা দাদির সহ, আয় মাওলা যাদের দাদা দাদি বাবা মা অন্ধকার কবরে শুয়ে গেছে তাদের কবরে হাদিয়া গুলো পৌঁছা। আয় মাওলা যে মানুষটা একবার চলে যায় পৃথিবী থেকে, এই মানুষটা কিয়ামতের আগে আর কবর থেকে উঠতে পারে না, তার
জাগা হয়ে যায় খবর একটা মানুষ কেমন নিষ্ঠুর আমরা যেই মানুষটা বছরের পর বছরের পর বছরের পর বছর কাটাইয়া দিল একটা গ্রামে শুধুমাত্র দুই তিন দিন চলে যায় মানুষটা মারা যাওয়ার পরে ধীরে ধীরে তাদেরকে আর মনে রাখে না কথা বলুন ঠিক কিনা ও বন্ধু বন্ধুরে ও পরমাধিকারে আলম ও মাওলা এই মানুষগুলো রাত্র প্রায় বারোটা বেজে গেছে এই মানুষগুলো এখনো প্যান্ডেলের মধ্যে বসে রয়েছে তাদের মনে কি মাকসুদ জানি না তাদের মনের মাকসুদ কে কবুল আর মঞ্জুর করে না আয় মাওলা যারা দান সৎকা করেছে আগামী বছরের মাহফিলের জন্য টাকা লিখিয়েছে আয় মাওলা তাদের দান সৎকাকে কবুল আর মঞ্জুর করে নাও যারা ওয়াদা করেছে আগামী বছরের মাহফিলের জন্য আয় মাওলা যথা সময়ে টাকা গুলো দিতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আয় মাওলা বড় আনন্দের বিষয় ডেকোরেটরের হয়তো কাজ করে অথবা মালিক হবে ছেলেটাও দুইটা হাজার টাকা দান করলো আয় মাওলা এরকম সবসময় হয় না ও মাওলা ওই যুবক ভাইটাকে তুমি পাঁচ অক্ত নামাজে বানিয়ে দাও আয় মাওলা আমার সাথে সাথে যারা আমিন আমিন বলছে হায় মাওলা তাদের জীবনের জানা ও জানা জানা ও জানা কত গুনাহ করেছি মাওলা আরি গুনাহগার সহ সকল গুনাহ হইতে তওবা করেছি মাওলা আর গুনাহ করব না আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে না আয় মাওলা আমার দুই পাশে দুই মুরব্বি আয় মাওলা এমনি বাবা যারা মুরব্বি দাড়ি পাল্না চুরো দাড়ি পাল্না মুরব্বি বাবারা দাদারা আমি গুনাগারের সাথে হাত তুলেছে কবে জানি মৌতের বাসি কোয়ার জানি বেঁচে যাই গো মাওলা কার জানি মসজিদে এলান হয়ে যায় হায় মাওলা জানি না মাওলা গো আমাদের জীবনের ওয়াজান হায় মাওলা সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও কবরের আজাব আমরা সহ্য করতে পারবো না কবরের আজাব যদি মানুষ দেখি তো বন্ধু নাই রে বান্দর নাই রে যেই বন্ধু নাই রে বান্দর নাই রে জাগারি বন্ধু অবি মস্তু এত মায়া করছেন জি নি আমরা সংসারে ও মুরব্বি বাবারা ও
মুরব্বি মায়েরা এত এত কষ্ট কইরা সংসার সাজায়া পঞ্চাশ ষাট সত্তর বছর পরে অন্ধকার কবরে চলে যায় ওই মানুষটার কবরে গিয়া কি আমরা একদিন জিয়ারত করতে পারি না এত মায়া করছেন জিনি আমার সংসারে আজ বুঝি রে সুয়ার হইছে আজ বুঝি রে আল্লাহর মহব্বত আল্লাহর ভয়ে কান্দ এই চোখ দিয়ার কত তুমি দুনিয়ার সৌন্দর্য দেখবা আল্লাহর জন্য একটু কান্দ না যে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর কইরা অবরূপ আকৃতিতে সাজাইলে ও মাওলা গো তোমারে রাজি খুশি করার জন্যই তো আমাদের এই প্যান্ডেল এই মাহফিল হায় মাওলা আমাদের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে না যে ছেলেরাই মাহফিল সাজাইল হায় মাওলা পঞ্চাশ জন যুবক দেখে বড় খুশি লাগলো আমার নবী প্রথম যে সংগঠন করেছেন হিলফুল ফুজুল শান্তি সংগঠন এই সংগঠন করে রসুলের একটা সুন্নত আদায় করলো ও মাওলা তোমার সংগঠনের সাথে এই সংগঠনটাকে তোমার নবীজির ওসিলায় কবুল আর মঞ্জুর করে না যে ছিল করে মাহফিল সাজাইছে প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও বাবা মা থাকলে বাবা মার খেদমত করার তুমি তৌফিক দান করে দাও আয় মাওলা অ্যাক্সিডেন্ট বালা মুসিবত আয় মাওলা পানিতে ডুবে যাতে না মরে সেই তৌফিক তুমি তার সেই ব্যবস্থা তুমি করে দাও আয় মাওলা তার পাশাপাশি আয় মাওলা অনেকগুলি যুবক হাত বাড়িয়েছে তাদের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় মাওলা কারো হাতকে তুমি ফিরাইও না প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজে বানিয়ে দাও আয় মাওলা লাস্টে একটা কথা ও মাওলা অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলে শরীক হয়েছে আয় মাওলা বিদেশের জীবন বড় কষ্টের বাবা মাকে দেখতে পারে না ভাইকে দেখতে পারে না বন্ধুকে দেখতে পারে না ওই জায়গায় সঠিকভাবে আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী করে আয় মাওলা তার মনটাকে মদিনামুখী করে দিও আয় পরওয়ারদিগারি আলো আমার মা মহিলারা অনেকেই দান করেছেন মাহফিলের জন্য আয় মাওলা মাকে অনেকেই হাদিয়া দিয়েছেন আয় মাওলা আমার মা বোনদেরকে আমি কি দিয়ে ও মাওলা কি দিয়ে তুমি তাদেরকে ফিরাইবা ও মাওলা আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো জীবন ধারণ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও পর্দা মতে চলতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আয় মাওলা বিদায় বেড়ায় আরো মাওলা রে যেই মদিনার জন্য যুবক পাগল যেই মদিনার জন্য বুড়া নাই গুড়া নাই সকল আশিকেরা মদিনার জন্য পাগল ওই মদিনায় না নিয়াও কাউরে তুমি মরণ দিও না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না
আয় মাওলা মাহফিলের সভাপতি জনাব মঞ্জু মিয়া ব্যাপারী সাহেব, আয় মাওলা জনাব আলী আকবর মোহাম্মদ শহীদ মিয়া কামরুল ইসলাম ও পরোয়ারদিগারী আলম, এমনি ভাবে মাহফিলের প্রধান অতিথি আমার পীর মুর্শিদ আল্লামা হাফেজ ওলিউল্লাহ শেখ হুজুর কেবলা সহ এই মাহফিল করেছেন যারা বক্তা যারা, আয় মাওলা প্রত্যেককে তোমার নবীজির নূর, তোমার নবীজির নূরের নৌকায় না তুইলা কাউরে তুমি ও পরোয়ারদিগারের নবীজির নৌকায় তুইলা জান্নাতে পৌঁছাইয়া দিও, আয় মাওলা আমাদের বলা না বলা দোয়া গুলো কবুলার মঞ্জুর করে নাও, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি নূরে আরশিহি সাইয়্যিদেনা, আয় মাওলা পরোয়ারদিগারী আলম এই প্যান্ডেলটা সাজাইছে যে ডেকোরেটর ভাইরা এই কাজ করেছে মাইক দিয়ে এত সুন্দর কথা, তুমি আল্লাহর কথাগুলো বলার একটা ব্যবস্থা হয়েছে, তাদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ হিসাবে কবুলার মঞ্জুর করে নাও, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি নূরে আরশিহি সাইয়্যিদেনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بحكي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.